হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমি অফ বায়োসায়েন্স আজকে করতে চলেছি ফিজিওলজি পেপারের আরেকটি প্র্যাকটিক্যাল যার নাম হিউমেন ক্রিস্টাল প্রিপারেশান তো হোয়াট ইজ হিমেন ক্রিস্টাল হিউমেন ক্রিস্টাল হলো ক্রিস্টাল হলো আয়রন কন্টেনিং পরফাইরিন যেটি ক্লোরাইডের সঙ্গে সংযুক্ত হয়ে একটি যৌগ তৈরি করে হিম গ্রুপ থেকে এই যৌগটি পাওয়া যায় সাধারণত হিম বি যেটি মানুষের রক্তের হিমোগ্লোবিন থেকে পাওয়া যায় তো এর জন্য দেখে নিই আমাদের কি কি অ্যাপারেটাস লাগছে তো আমি হাতে যথারীতি একটা স্লাইড নিয়ে নিয়েছি আমি গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি এবং আর একটা স্লাইড আমরা ইউজ করব স্মেয়ারটা টানার জন্য গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিডটা ইউজ করব। যাতে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তারপর এটি তৈরি হতে পারে অর্থাৎ ক্রিস্টালগুলো তৈরি হতে পারে এছাড়া আমাদেরকে হিট করার জন্য দরকার হবে তাই জন্য স্পিরিট ল্যাম্প সঙ্গে নিয়েছি এবং হাতের ফিঙ্গারটাকে প্রিক করার জন্য আমরা ল্যান্ডশেটের সাহায্য নিচ্ছি বা এখানে যে কোনো নিডিলও আমরা ব্যবহার করতে পারি তো এরপর আমরা যথারীতি কি করব হাতটাকে আগে একটু স্যানিটাইজ করে নেব এরপর ব্লাড স্যাম্পেল কালেকশানের জন্য আমরা ফিঙ্গারটার টিপটা প্রিক করে নেব যাতে এখান থেকে ব্লাড স্যাম্পেলটাকে কালেক্ট করতে পারি তো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্লাড স্যাম্পেল আমরা পেয়ে গেছি এবং এই ড্রপটাকে একদম সেন্টার অফ দ্য স্লাইড প্লেস করার চেষ্টা করব এবং এটাকে আমরা একটা স্মিয়ার টেনে নেব যদিও ব্লাড ফিল্ম অথবা ডিফারেন্সিয়াল কাউন্টের মতো অতটা থিন বা টাং শেপড স্মেয়ার এখানে না হলেও চলবে স্টিল আমরা কিন্তু যথেষ্ট থিন স্মেয়ারটাকে টানার চেষ্টা করব তো এইভাবে স্মেয়ারটাকে টানব যাতে করে একটা হোমোজিনাস স্মেয়ার তৈরি হয় এবং প্রপারলি স্প্রেড করে স্যাম্পেলটা তো ব্যাস এরপর আমাদের করতে হবে খানিক্ষণ অপেক্ষা তো অপেক্ষা করব যতক্ষণ না এই ব্লাড স্যাম্পেলটা স্লাইডে শুকিয়ে যাচ্ছে যতক্ষণ না কমপ্লিটলি ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে রেখে দেব এবং ড্রাই হওয়ার পর বাকি প্রিপারেশানগুলো আমরা করবো তো কিছুক্ষণ ওয়েট করা যাক ওকে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এই স্লাইডটার ওপর যে ব্লাড স্মিয়ারটা ছিল সেটা কিন্তু কমপ্লিটলি ড্রাই হয়ে গেছে তো আমরা নেক্সট যে প্রসেস সেটা করতে পারবো তো একটা ব্লেড অথবা আর একটা স্লাইড দিয়েও আমরা এই কাজটা করতে পারি আমরা স্ক্র্যাপ করব। আমরা এই ব্লাড স্মিয়ার যেটা ড্রাই হয়ে গেছে সেটাকে ভালো করে স্ক্র্যাপ করব এবং স্ক্র্যাপ করে একদম সেন্টার পজিশানে সমস্ত যে এলিমেন্টসগুলো যেগুলোকে আমরা আস্তে আস্তে স্লাইড দিয়ে স্ক্র্যাপ করেছি সেগুলোকে আরও ফাইন পাউডার ফর্মে আনার জন্য ফাইন পিস করতে থাকব। এবং সেটাকে যতটা সম্ভব সেন্টার পজিশান নিয়ে আসব এবং মাথায় রাখতে হবে যেন এগুলো যথেষ্ট পরিমাণে খুব সূক্ষ্ম পরিমাণে গুঁড়ো গুঁড়ো আকৃতি ধারণ করে তো এরকম গুঁড়ো গুঁড়ো পাউডার ফর্মে আসার পর তারপর আমরা কি করব। আমরা গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিডের সাহায্য নেব তো গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দিয়ে কাভার স্লিপ চাপা দিয়ে তারপর হিট করলেই আমরা জানি যে হিমিন ক্রিস্টাল প্রোডাকশান হয় তো হিমিন ক্রিস্টাল হিট করলে ব্লাড স্যাম্পলটাকে হিট করলে উইথ দ্য হেল্প অফ অ্যাসিটিক অ্যাসিড সেখানে ক্রিস্টাল ফর্মের স্ট্রাকচারগুলো বা হিমিন প্রোডাকশান করে তো তার জন্য আমরা এখানে স্পিরিট ল্যাম্পটাকে জ্বালিয়ে নিলাম এবং গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড ড্রপারে করে এই ব্লাড স্যাম্পেল যেখানে রয়েছে সেই ব্লাড স্যাম্পেলটার ওপরে ঠিক এক থেকে দু ফোটা অ্যাড করব খুব বেশি নয় ওয়ান টু টু ড্রপ আমরা এই স্পেসিমেন্টটা যেখানে রয়েছে বা স্যাম্পেলটা যেখানে রয়েছে সেখানে আমরা অ্যাড করছি তো এরপর আমরা কভার স্লিপ দিয়ে পুরো স্যাম্পেলটাকে কভার করব এবং দেখব আপাতত যেন কোনো বাবেল না থাকে আমরা যখন এই অ্যাসিটিক অ্যাসিডের উপর থেকে প্লেস করলাম এবং স্যাম্পেলের উপর দিয়ে প্লেস করলাম তখন আমাদের মাথায় রাখতে হবে যেন কোনো বাবেল না ক্রিয়েট হয় এরপর আমরা ফ্লেমের ওপর থেকে হিট করব। এবং কতক্ষণ হিট করব না যতক্ষণ এখানে ভেপার তৈরি হবে অথবা এখানে বাবলস ফর্মেশন হবে এই স্লাইডটার মাঝে কভার স্লিপের ভেতর অসংখ্য বাবলস ফর্মেশন হবে এবং এখান থেকে ভেপার জেনারেট করবে এই মুমেন্টটা হচ্ছে আমাদের হিট করার একদম ফাইনাল পয়েন্ট যেখানে আমরা হিট করাটাকে স্টপ করে দেব। খানিকক্ষণ পর এটাকে আমরা রুম টেম্পারেচারে রাখবো একটু ঠান্ডা হবে তারপর আমরা মাইক্রোস্কোপে অবজার্ভ করব তো মাইক্রোস্কোপে অবজারভেশনের জন্য আমরা টেন এক্স ফার্স্টে সেট করবো পরে ফর্টি ফাইভেও আমরা দেখতে পারি তবে টেন এক্সেই কিন্তু সুন্দরভাবে হিউমিন ক্রিস্টালগুলো কিন্তু ভিজিবল হবে তো আমরা আস্তে আস্তে প্রথমে ম্যাগনিফিকেশান স্ক্রু তারপর রেজোলিউশন অথবা ফাইন অ্যাডজাস্ট করে আমরা যথারীতি স্লাইডটাকে দেখার চেষ্টা করব তো এখানে খুব ক্লিয়ার হিউমিন ক্রিস্টালগুলো দেখতে পাওয়া যাচ্ছে তো আমি আস্তে আস্তে তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে মাইক্রোস্কোপের ভেতরে হিউম্যান ক্রিস্টালগুলো আমরা দেখতে পাচ্ছি তো ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা